সলা তুলা মো আই লেই কায়া রসুল আল ওয়া আইলা অ লিকা ওয়া সহে বিকায়া হেভি বাল্লা সলাটু ওয়াচ্সালা মো আই লেই কায়া নেভিকালা ওয়াইলা অ লিকা ওয়া বিকায়া নো লাললা মাদনী চ্যানেলের প্রিয় দর্শক অলিকুল শিৰোমণি অনুষ্ঠানে আপনাদেরকে জানায় আন্তরিক মোবারকবাদ প্রিয় ইসলামী ভাইরা মাদনী চ্যানেলের দর্শকবৃন্দ একটি নতুন অনুষ্ঠান বরপীর আবদুল কাদের জিলানি রহমতুল্লাহ তা আলে এর জীবন বৃত্তান্ত এবং জীবনের কিছু বিশেষ দিক নিয়ে এই অনুষ্ঠানকে সুসজ্জিত করা হয়েছে আসুন প্রথমে আমরা দুরুদে পাকের ফজিলত শ্রবণ করি আমাদের প্রিয় নবী নূর নবী মোহাম্মদ মুস্তফা সাল আলী সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তির নিকট আমার আলোচনা হলো আর সে আমার উপর দরুদ সরে পাঠ করল না তবে সে মানুষের মধ্যে সবচেয়ে কৃপন ব্যক্তি না সল্লো আল্লাহ হাবিবাহ সল্লাহাল আমরা জানি দান না করলে প্রিয় মানুষকে প্রিয় বস্তু না দিলে মানুষ মানুষকে কৃপন বলে আজকে হাদিসে পাকির মধ্যে জানলাম যে কুল কুলকায়নাত যার উদ্দেশ্যে সাজিয়েছে সে প্রিয় নবী সাল আলিমুসাল্লাম এর উপর শরীফ না পড়লে প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লামের আলোচনা শুনে শরীফ না পড়লে প্রিয় নবী সাল্লাহ আলিহিমসাল্লামের মুবারক নাম শুনে মুবারক নাম শুনে শরীফ না পড়লে তাকে কৃপণ বলা হয়েছে তো আমরা প্রিয় নবীর প্রিয় উম্মত কেন আমরা কৃপণ হব কেনই আমরা বঞ্চিত থাকব। তো এসুন নিয়ত করি যদি আমরা পূর্বে প্রিয় নবী সালাহলিমাসাল্লামের মোবারক নাম শুনে দুরুতে পাক পরার অভ্যাস নাই থাকে তাহলে এখন থেকে নিয়াত করি যে ইনশাআল্লা শেষ নিঃশ্বাস পর্যন্ত যখনই আমার প্রিয় নবীর প্রিয় নাম চলে আসবে তখন আমরা সেই নাম মোবারককে স্মরণ করে শুনে নিজেও পড়বো পাশাপাশি শরীফ পাঠ করব সল্লুআাল হাবিব সল্লা মহাম্মদ সাল্লাহ আলিহিহিহিহিহিম্লাম অলিকুল শিরোমণি অনুষ্ঠানের মধ্যে আসুন আমরা প্রথমেই ভালো ভালো নিয়ত করি আল্লাহ পাকে সন্তুষ্টি সবাবের নিয়তে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব ইনশাআল্লা ওয়াজাল আল্লাহর অলিদের আলোচনা আল্লাহ পাকে রহমত পাওয়ার মাধ্যম আর অলিদের যে কি সান তাও আবার উম্মতে মোহাম্মদের অলি আউলিয়া যারা তাদের কি সান ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন প্রেক্ষাপটে বলবো তো নিয়ত করি যে আল্লাহ পাকে রহমত পাওয়ার জন্য আমরা এই অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো যেই বিভিন্ন দিকগুলো বলা হবে যেগুলো আমল করা আমার জীবনে অপরিহার্য সেটা আমল করব যেটা বর্জনীয় সেটা বর্জন করব সর্বোপরি মাদানি চ্যানেল দেখে নিজেকে পূর্ণময় করে গড়ে তুলব সল্লু আল্লাহ হাবিব সল্লাহ সাল্লাহআসাল্লা প্রিয় দর্শক আল্লাহ পাকের পবিত্র বান্দাদের মধ্যে যারা আল্লাহ পাকের অধিক নৈকট্য ধন্য তাদেরকে অলি বলা হয় আর আল্লাহ পাকের অলি বলতেই এক বিশেষ গুণের অধিকারী তারা এলমের শরিয়ত এবং এলমের তরিকত জাহিরি এবং বা উভয় জ্ঞানের সমষ্টি নিয়ে জীবন অতিবাহিত করেন এবং উভয় ক্ষেত্রে সাধনা করে থাকেন বরফীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তা আল আলী তেমনই একজন ব্যক্তিত্ব বনি ইসরায়েলের মধ্যে অনেক অলি ছিলেন পূর্বে জামানা নবীদেরও জামানায় যারা নবীর সংস্পর্শে ছিলেন নবীদের আদর্শ মেনেছেন যে কিতাব নাজিল হয়েছে সেটার জ্ঞান রেখেছেন তাদের মধ্যে অনেক অলি ছিল তো যাদের সন্দেহ বা যাদের মনে বর্তমান আধুনিকতা ছোঁয়া লেগেছে তারা হয়তো বা অলি আল্লাহ পীর দরবেশ এভাবে অনেকটা বিশ্বাস করতে চান না তো তাদের উচিত কোরআনুল কারিম সুন্দরভাবে অধ্যয়ন করা কোরআনুল কারিমের মধ্যে সুরা নামলের মধ্যে সুপ্রসিদ্ধ একটি কারামত বর্ণিত আছে এবং আল্লাহর ওলির মাধ্যমে সে কারামত সংগঠিত হয়েছে সেটা পবিত্র কোর আনুল কারিমের মধ্যে আল্লাপাক বর্ণনা করেছেন তো কি বর্ণনা করেছেন যে আয়তে কারিমার মধ্যে সেই আয়তে কারিমার অর্থ আমরা কাঞ্জুল ইমান থেকে শ্রবণ করি কাঞ্জুল ইমানের মধ্যে রয়েছে ওই আয়তে কারিমার অর্থ ওই ব্যক্তি আরস করল যার নিকট কিতাবের জ্ঞান ছিল আমি সেটা হুজুরের সম্মুখে হাজির করব চোখের একটা পলক ফেলার পূর্বেই যেটা সুরের নামলের চল্লিশ নং আয়তের মধ্যে বর্ণিত আছে এর প্রেক্ষাপটে একটু বলে নেই যে সোলাইমান সুলাইমান সালামের মজলিস কায়েম ছিল সেই সময় সোলাইমান আলিহি সালাম ঘোষণা দিল যে রানী বিলকিজ এর যে সিংহাসন ছিল সেটা তারা আসার পূর্বে যাতে এখানে উপস্থিত করা হয় তখন সেখানে জিন ছিল বৈঠকে অনেক মানুষ ছিল তো কেউ বলল যে আমি এই বৈঠক শেষ হওয়ার আগেই নিয়ে আসবো কেউ এইভাবে বললো বলতে থাকলো কিন্তু সুলাইমান আলিহিসাল্লাম আরও দ্রুত চাইলেন তো যখনই বলা হলো তো যার কাছে কিতাবের জ্ঞান ছিল এই কারিমা যার বিষয়ে নাজিল হয়েছে তার নাম হলো আসিফ বিন বারখিয়া তার কাছে কিতাবের জ্ঞান ছিল তফসিরের মধ্যে এসেছে কিতাবে জ্ঞান বলতে বা তিনি জ্ঞান ছিল তার কাছে আর তিনি আম্বিয়া সাল্লামকে ভালোবাসতেন এবং তার সোহবত একটিয়ার করতেন সংস্পর্শে থাকতেন তার আম্বিয়া আলহিমুসাল্লামের মাদানি ফুল নিয়ে নিজের জীবনকে পরিচালনা করতেন তো তিনি বললেন যে চোখের পলক ফেলার পূর্বেই সেই বিশাল আকৃতির সিংহাসনকে সোলাইমান আইলেহি সালামের বারগাহে হাজির করবেন তো এই একটি পলক ফেলার পূর্বেই সোলাইমান আলহিম এর সামনে রানী বিলকিস এর সিংহাসনকে উপস্থিত করবেন এটা সাধারণ বিবেকে বুঝে আসে না কিতাবে এটাও বর্ণিত আছে যে রানী বিলকিজ এর সিংহাসন অনেকগুলো গেট এর ভিতরে একটির পর একটি দরজা তালা দিয়ে খুব ভিতরে রাখা ছিল সেখানে নিরাপত্তা কর্মী ছিল পাহারাদার ছিল কিন্তু আল্লাহর উল্লিদের কারামত অলৌকিক ক্ষমতা সেটাই যেটা আমাদের বুঝে আসবে না তো সেই সিংহাসনকে আনলেন এবং আল্লাহবাক পবিত্র কোরআনুল আনুল কারিমে ঘোষণা দিলেন তো আসিফ বিন বারখিয়া সেই সোলাইমান আইলাহিসাল্লামের সময়ের একজন ওলি ছিলেন তার কারামতো প্রকাশ পেল ঠিক তেমন সমস্ত আম্বিয়া সালামের ইমাম ইমামুল আম্বিয়া আমাদের প্রিয়নবী সলাল আলিহিমু আসাল্লাম আমাদের প্রিয়নবী সল্লাহ আলিহিমুসাল্লাম যেমন সমস্ত নবীদের শ্রেষ্ঠ ঠিক তেমন সমস্ত নবীদের উম্মদদের থেকে আমাদের প্রিয়নবী সল্লাহ আলিমাম অর্থাৎ আমরা শ্রেষ্ঠ আর সমস্ত নবীর অলিদের থেকে আমাদের নবী সাল্লাহ আলি সালামের অলিরা শ্রেষ্ঠত্বের মর্যাদা রাখে আর বরপীর আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহ তহ আলে আলাই হলেন ইমামুল আউলিয়া অলিকুল শিরোমণি সোবাহান আল্লাহ এই জন্য আমরা বরপিরা আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহ তহ আলাইকে শ্রদ্ধা করি ভালোবাসি কেনই ভালোবাসবো না তাকে বলা হয় গৌসে পাক তাকে বলা হয় অলিকুল শিরোমণি তাকে বলা হয় অলিদের সম্রাট আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ তাহলানী আজকে আমরা তার বিভিন্ন দিকগুলি শ্রবণ করব আসুন প্রথমে আমরা ইনশাআল্লাহ আসাল আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা নিয়মিত কিছু কারামত অলৌকিক ক্ষমতা বর্ণনা করব জীবনের সাধনা জীবনের জীবনে এলমেদ্দিন অর্জনের বিষয়ে দর্শতাদ্দেশের বিষয়ে কামিয়াবির সাথে নেকের দাওয়াত বিভিন্ন দিক ফুটিয়ে তুলব যাতে আমাদের জীবনে তার ফায়জান আমাদের নসিব হয় আর সেই জীবনের বিভিন্ন দিকগুলো পর্যালোচনা করে আমলে পরিণত করে আমরা যাতে কামিয়াব হতে পারি বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলে আলাই এর লকব বা উপাধি হল মহিউদ্দিন কুনিয়াত বা উপনাম হলো আবু মোহাম্মদ সারা দুনিয়ার মধ্যে তিনি পরিচিত হয়ে আছেন গৌশে আজম নামে জিলান বা কোনো এক রেওয়ায়ত মোতাবেক গিলান নামক এক শস্য শ্যামল গ্রামে জন্মগ্রহণ করেন তাই তাকে জিলানি বলা হয় পিতা আবু সালেহ ছিলেন একজন যুদ্ধপ্রিয় মুসলমান এজন্য তার আব্বাকে জঙ্গি দোস্ত উপাধি দেয়া হয়েছিল ইসলামের শত্রুরা যখন ইসলামের আদর্শকে ধুলিশাত করতে চাইতো তখনই আল্লাহ পাক কিছু মর্দে মুজাহিদকে সেই শক্তি সামর্থ্য দিয়ে সেটাকে প্রতিহত করার জন্য যুগে যুগে তাদেরকে অনুপ্রাণিত করেছেন যেমন সালাউদ্দিন আয়ুবী রহমতুল্লাহ তালা আলাই এবং অন্যান্য আরও আমরা ঘটনা শুনি তো বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তালা আলাই একজন ছিলেন আল্লাহর পাকের বান্দা তিনি পাশাপাশি ধর্মীয় যুদ্ধের ক্ষেত্রে খুবই আগ্রহ পোষণ করতেন যার কারণে তাকে বলা হয় জঙ্গি দোস্ত বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তা আলী তিনি ইমাম হাসান এবং ইমাম হোসাইন রদি আল্লাহ আনহুমা হুমাদয় উভয়ের বংশেরই একজন সমন্বিত আল্লাহর ওলি অর্থাৎ তিনি পিতা এবং মাতার দিক দিয়ে হাসানি এবং হুসাইনি সুফায়ান আল্লাহ আউলাদে রসুল নবী বংশের একজন জ্বলন্ত নূর জ্বলন্ত প্রদীপ বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ত আলী গিলান নামক ছোট্ট একটি শস্য শ্যামল সুজলা সফলার সবুজ বনবিথি ঘেরা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন হজরত গৌসেপাক আবদুল কাদের জিলানি রহমতুল্লাহ তা আলাই এর জন্ম তারিখ সম্পর্কে ঐতিহাসিক নানা মতামত ব্যক্ত করেছেন কিন্তু সুপ্রসিদ্ধ তাহার জন্ম চারশো সত্তর হিজড়ি সনে হয়েছে বলে অনেকে অভিমত করেছেন আবার কারো মতে চারশো একাত্তর হেজরি সনে হয়েছে অপরদিকে গোসেবাগ আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ তল আলাই এর মাও ছিলেন একজন নেককার রমণী যার নাম উম্মুল খায়ের ফাতিমা উম্মুল খায়ের ফাতেমা রহমতুল্লাহ তাহলা আলাইহা যখন বরফের আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ তা আলাইকে ভূমিষ্ঠ করেছিলেন ওনাম্মাজানের মাধ্যমে যখন তিনি দুনিয়াতে তশিপ নিয়ে এসেছিলেন তখন উম্মুল খায়ের ফাতেমা রদিয়াল্লাতাল আনহা এর বয়স ছিল প্রায় ষাট বছর শৈশবে বরফির আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ তাহলে আলাই এর অনেক অলৌকিক ঘটনা কারামত প্রকাশ পেয়েছিল বরফির আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ তাহায়লা আলাই ছিলেন একজন জন্মগতভাবেই অলি যাকে মাদার জাদ অলি বলা হয় মায়ের গর্ব থেকে তিনি অলি হিসাবে ছিলেন তো একটি ঘটনার মাধ্যমে মানুষের কাছে সেটা প্রচার প্রসার হয়েছিল সেই ঘটনার সংক্ষেপে আমরা শ্রবণ করার চেষ্টা করি প্রিয় দর্শক একবার গস আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ ত আলহ আলাই এর মা বর্ণনা করেন আমার কোল জুড়ে যখন আব্দুল কাদের জন্মগ্রহণ করেছিলেন তখন ছিল রমজান মাসের শুরু এই পবিত্র মাসের দিনের বেলা কখনো এই বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তল আলাই। আমার বুকের দুধ পান করেননি হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার কারণে রমজানের চাঁদ নিয়ে মানুষ চিন্তায় পড়ে গেল যেহেতু আকাশ মেঘাচ্ছন্ন এখন তো অনেক সোশ্যাল মিডিয়া বিভিন্ন মাধ্যমে জেনে যাওয়া হয় কিন্তু সেই সময় মানুষ চাঁদ দেখত চাঁদ দেখেই রোজা রাখত চাঁদ দেখে রোজা ভাঙত তো আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার কারণে তারা পেরেশান হয়ে গেল তারা নিয়ত করলো যে আমরা সেহেরিও খাব রোজা রেখে নিব। কিন্তু পরবর্তী দিন আমরা উম্মুল খায়ের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তহ আলা আলাইহ এর বাড়িতে গিয়ে তাদের থেকে চাঁদ উঠেছে কি না সমাধান নিয়ে নিব ঠিক তখনই সকলে মিলে সেই বাসায় গিয়ে যখন জিজ্ঞাসা করলো তো বরফ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাহলে আল্লাহ এর সম্মানিতা মা বললেন যে আমার এই সন্তান সুবে সাদিকের সময় থেকে নিয়ে দুধ পান করে না কিন্তু আবার যখনই সন্ধ্যা ঘনিয়ে আসে ইফতারের সময় হয় তখন দুধ পান করে নেয় তার এই কথা শুনে তারা বুঝে নিল যে সেই দিন রমজানের প্রথম তারিখ ছিল আর আলহামদুলিল্লাহ তারা রোজা রাখতে পারলো এবং বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তা আলা এর কারামতো প্রকাশ পেয়ে গেল আলহামদুলিল্লাহ এমনইভাবে তিনি সকল রোজা গলে রাখতে সক্ষম হয়েছিলেন বরফের আব্দুল কাদের জিলানি রসমতুল্লাহলে আমরা আরও বেশ কিছু কারামত শ্রবণ করব শৈশবের অনেক ঘটনা রয়েছে কিন্তু আসুন প্রথমে আমাদের মধ্যে অজান্তেই অনেকের প্রশ্ন জাগে যে কারামত 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 মনে রাখতে হবে আল্লাহর অলিগণ তারা ইলমে দিন অর্জন করার পাশাপাশি বিভিন্ন ধরনের জ্ঞান আজকে সায়েন্সের যে বিভিন্ন দিকগুলো রয়েছে আর্টসের যে বিভিন্ন দিকগুলো রয়েছে কমার্সের যে বিভিন্ন দিকগুলো রয়েছে এগুলো ছাড়াও কোরআন হাদিস ইজমা কিয়াস বিভিন্ন মান্তিক বিভিন্ন বিষয়গুলো তারা অর্জন করতেন এমন এমন জ্ঞান অর্জন করতেন যেগুলো বর্তমানে আমাদের চিন্তার বাইরে তারা জ্ঞান অর্জন করতেন এলমের শরীয়তকে কমপ্লিট করতেন তারপরে এলমের তরিকতের দিকে তারা ধাবিত হতেন আর আল্লাহ বাকের এমনইভাবে ইবাদত রিয়াজত সাধনা করে তারা আল্লাহ পাকের খাস বান্দা হিসাবে পরিগণিত হতেন এমনিতে তারা আল্লাহর অলি হতেন না মনে রাখতে হবে আল্লাহ পাকের অলিদের সান মান নষ্ট করার জন্য আজকে যারা শরীয়ত বিরোধী পদ্ধতিতে আংটি পরে চুল রেখে বিভিন্ন বেশভূষা ধারণ করে বিভিন্ন মাজার শরীফের কাছে গিয়ে তারা অলিদের সান মানকে ধুলিস করার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং তারা নিজেদেরকে অলি হিসাবে প্রকাশ করে আদো নবী সাল আলি সালামের শরীয়তের মধ্যে এবং নবী সাল্লি ইসলামের উম্মতের মধ্যে তাদেরকে ওলি হিসাবে আখ্যায়িত করা হয় না আমাদের ধোকা থেকে বাঁচতে হবে তো এই জন্য বলা হচ্ছে যে তাদেরকে যদি কালিমা কালিমাশ্বরে পড়তে বলা হয় ঠিক মতো মনে হয় বলতে পারবে না কিন্তু তারা ওলি দাবি করে বসে আছে মনে রাখতে হবে যারা আল্লাহর ওলি তাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে কিন্তু যারা যেই ধরনের বেশভূষা ধারণ করে থাকে অনেকে দেখবেন যে দেখলে শয়তানের কথা আমাদের স্মরণ হয়ে যায় তো আমাদেরকে বাঁচতে হবে আমাদেরকে বাঁচতে হবে আমাদের পরবর্তী প্রজন্মকেও এই ধরনের ফিতনা থেকে বাঁচাতে হবে তো এই জন্য আসলে আমরা বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তালিয়াল শিক্ষা দেখে সম্পর্কে একটু শুনি যাতে শিক্ষিত সমাজ এই বিষয়গুলোকে নেগেটিভ না নিয়ে পজিটিভভাবে নেয় কারণ কি কারণ আল্লাহ আল্লাহওয়ালারা তারা যে দুনিয়া ও আখিরাতের উভয়ের জ্ঞান অর্জন করে দুনিয়া ও আখিরাতকে কল্যাণময় করে তোলার জন্যই তারা নিজেরও কাজ করে যায় এবং অন্যকে উৎসাহিত করে সেই বিষয়ে আমরা একটু শুনি যে শৈশবে বরফের আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ পিতা ইন্তেকাল করেন তার পিতার স্নেহ ছায়া বঞ্চিত হওয়া তিনি এতিম হয়ে পড়েন তাকে বুজুর্গ নানার আশ্রয়ে লালিত পালিত হতে হয় বুজুর্গ নানা তাকে আদর যত্নে লালন পালন করেন বরফের আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আল আলেই অন্যান্য বাচ্চার মতো খেলাধুলার মন মানসিকতা ছিল কিন্তু তিনি যখনই খেলতে যেতেন তখন গাইবীভাবে আওয়াজ শুনতেন হে মোবারক সন্তান তুমি আমার দিকে আসো হ্যাঁ আল্লাহ এই আওয়াজ শুনে তিনি ভীত হয়ে খেলার আশা পরিত্যাগ করতেন সোজা গিয়ে তিনি তার মায়ের কাছে চলে যেতেন দশ বছর বয়সে তিনি নিজ শহরের মক্তবের মধ্যে প্রাথমিক জ্ঞান সমাপ্ত করেন এবং এরপরে তিনি ধীরে ধীরে জ্ঞান অর্জন শুরু করেন তিনি নিজেই বলেন যে আরেকটি বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ কারামত যে যখনই আমি যেতাম তখন আমি শুনতাম যে ফেরেজ তারা বলতো আল্লাহর অলিকে বসার জন্য জায়গা ছেড়ে দাও দশ বছর বয়সে তিনি শহরের মক্তবে তার প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেন এই সময়ের অবস্থা তিনি নিজেই এভাবে বর্ণনা করেন আমি যখন মক্তবের উদ্দেশ্যে চলতাম তখন আমার পিছে পিছে তারা চলতো আল্লাহ আমি তাদেরকে দেখতাম অতপর আমি যখন সেই মক্তবে গিয়ে পৌঁছে যেতাম তখন তারা আওয়াজ দিত যে আল্লাহর অলিকে বসার জন্য জায়গা করে দাও সোহান আল্লাহ এই ছিল আমাদের বরফ পীর আবদুল কাদের জেলানি রহমতুল্লাহ তাহলে যিনি ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই বিভিন্ন কারামত তার থেকে প্রকাশ পেয়েছে আর এরপরে ধীরে ধীরে তিনি যখন বড় হলেন এভাবে তার জ্ঞান অর্জন হলো তো এইভাবেই তিনি এগিয়ে যেতে থাকলেন আর কেন এগিয়ে যাবেন না আল্লাহ পাকের নবীর বংশের তিনি ছিলেন এবং তিনি আসার পূর্বে অনেক আল্লাহর অলিগণ স্বপ্নের মাধ্যমে তাদেরকে সুসংবাদ দিয়েছেন আম্বিয়া সালামগণ সুসংবাদ দিয়েছেন এবং আউলি কাম যুগে যুগে যারা ছিল পরবর্তীতে তিনি এত হিজডিতে বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ দুনিয়াতে তাশ্ফ নিয়ে আসবেন সেই সুসংবাদও দিয়ে গিয়েছিলেন এমনই তিনি বরকতপূর্ণ একজন আল্লাহ পাকের মহান ওলি আসুন প্রিয় দর্শক বাল্যকাল শৈশবের কথা আমরা কিছু শ্রবণ করলাম ইলমি দিন শিক্ষা অর্জনের কথা শ্রবণ করলাম এবং রমজানুল মোবারকের জন্ম এবং রোজা রাখার বিভিন্ন কথা শ্রবণ করলাম এবং জন্মবৃত্তান্ত পিতা মাতার বিষয়ে উভয়ের ক্ষেত্রে তারা বরকতপূর্ণ একটি ফ্যামিলি ছিলেন পরিবার ছিলেন এখন আসুন শৈশবের আরও কিছু আমরা অলৌকিক ঘটনা কারাম শ্রবণ করি যাতে করে বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলে আলেই এর প্রতি আমাদের ভক্তি এবং শ্রদ্ধা বেড়ে যায় আর ভালোবাসা অন্তরে রেখে আমরাও আল্লাহর ওলি হওয়ার দোয়া করতে পারি এবং এই পথে অগ্রসর হতে পারি আমির আল মুন্নার লাশ কিতাবের মধ্যে প্রায় ষাটটি কারামত উল্লেখ করেছেন আসুন শ্রবণ করি নাম্বার এক তিনি রহমতুল্লাহ তহ এখনও মাতৃগর্ভে আর মায়ের হাঁচি আসলে তিনি আলহামদুলিল্লাহি রব্বেল আয়লামিন বলতেন মা বলতেন তখন তিনি রহমতুল্লাহ আলাই প্যাটের মধ্যেই এর জবাবস্বরূপ ইয়ার বলতেন হামুকুল্লাহ আল্লাহ আজ নাম্বার দুই তিনি রহমতুল্লাহ তাইলা আলাই পহেলা রমজানুল মুবারক রোজ সোমবার সুবাহ সাদিকের সময় দুনিয়াতে তার শিব আনেন ওই সময়ে ঠোঁট একটু একটু নোর ছিল এবং আল্লাহ আল্লাহ শব্দ আসছিল সুবাহান আল্লাহ নাম্বার তিন যেদিন তিনি রহমতুল্লাহ তাইলা আলাই এর জন্ম হয় ওই দিন তা তাইলা আলাই এর জন্মভূমি জিলান শরীফে এগারো শত বাচ্চার জন্ম হয় তাদের সবাই ছেলে সন্তান ছিল এবং সবাই আল্লাহর অলি হয়েছিলেন সোহান আল্লাহ নাম্বার চার গৌসে পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাহলে এর জন্ম গ্রহণ করার পরপরই রোজা রাখতে আরম্ভ করেন এবং সূর্য অস্ত যায় তখনই মায়ের দুধ পান করেন সম্পূর্ণ রমজান মাস তিনি রহমতুল্লাহ তাহলে এভাবে অতিবাহিত করেন নাম্বার পাঁচ পাঁচ বছর বয়সে যখন সর্বপ্রথম বিসমিল্লা পাঠ করার আনুষ্ঠানিকতার জন্য ও কাছে বসলেন তখনই বিসমেল্লা পাঠ করে সুরা ফাতিহা এবং মিম থেকে আঠারো পারা পর্যন্ত তেলাওয়াত করে শুনিয়ে দিলেন সুফায়ান ওই বুজুর্গ বললেন রহমতুল্লাহ আরো পাঠ বললেন আমার করো এতটুকুই মুখস্থ আছে কেননা আমার মায়েরও এতটুকু মুখস্থ ছিল যখন আমি আমার মায়ের গর্ভে ছিলাম সে সময় তিনি তা পাঠ করতেন আমি শুনে শুনে মুখস্থ করে নিয়েছিলাম সোহার আল্লাহ নাম্বার ছয় যখন তিনি রহমতুল্লাহ আলাই শিশুকালে খেলতে ইচ্ছা করতেন অদৃশ্য থেকে আওয়াজ আসতো হে আব্দুল কাদের আমি তোমাকে খেলাধুলা করার জন্য সৃষ্টি করে নিই নম্বর সাত তিনি রহমতুল্লাহ তাহলে আলে মাদ্রাসায় যাওয়ার সময় আওয়াজ আসত আল্লাহ পাকের অলির জন্য জায়গা করে দাও সোভ্যান আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বড় পীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ তাহলে আলাইকে ভালোবাসার তফিক দান করুক এই যে সোনালে শৈশব বরকতপূর্ণ শৈশব এবং তার দুনিয়াতে তার শেপ নিয়ে আসা নিঃসন্দেহে এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া ছিল অনেক বড় এহসান ছিল উম্মতে মোহাম্মদের উপর আর মহান ব্যক্তিত্বের মাধ্যমেই আমাদের পাক আমাদেরকে যুগে যুগে হেদায়তের পথে এনেছিলেন এবং কেমত পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে আজকে এই পর্যন্তই বড় প্রিয়া আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাহিনা আলাই এর অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি প্রত্যেকটি অনুষ্ঠান আমরা প্রথম অনুষ্ঠান দেখেছি এর মধ্যে অনেক কিছু শিক্ষণীয় আমরা জানতে পারলাম সামনে আরও দেখব দেখে আমাদের যাতে আল্লাহ পাকের অলিদের প্রতি ভক্তি শ্রদ্ধা জাগে আর বড় আবদুল আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাহিনা আলে তো অলিকুল শিরোমণি তো তার আদর্শগুলো আমরা বাস্তবায়ন করব তাকে ভালোবাসবো তার জন্য ইসালে সব করব তার ওসিলা দিয়ে আল্লাহ পাকের বারগাহে আমরা দোয়া করব পাক আমাদেরকে বরফীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ তাহলে আলাই এর মোবারক শৈশবের ওসিলায় কে নাজাদের ব্যবস্থা করে দেখ আর আমাদের যারা ছোট ভাই আছে বাচ্চা আছে তাদেরকেও যাতে পাক এই মোবারক শৈশবের ওসিলায় আমাদের আত্মীয় স্বজনদের বাচ্চাদের শিশুদের যাদেরকে দাওয়াত ইসলামে পরিবেष আমরা বলি মাদানে মুন্না মাদানে মুন্নি তাদের শৈশবটাও বরকতপূর্ণ হিসাবে আল্লাহ পাক কবুল করুক সল্লু আলাল হাবিব সললা الله تعالی আলা মুহাম্মদ সললা الله عليه وسلم চাউর দিকে পড়েছে সারা হে শুনবে কোন না কোন দিন তোমার বাণী এই গো ¡Gracias!